হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে পায়েস। আপনারা কম বেশি সবাই রান্না করেন, আজকে আমি আমারটা শেয়ার করলাম। প্রথমে চিনি গুঁড়া চাউল 250 মিলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, হালকা ভাঙা ভাঙা করে, দেখতে পাচ্ছেন এইভাবে। এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার চাউলটা নিয়ে আসছি, প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে উড়কি দিয়ে ভালোভাবে ডলে ডলে এটা ভাঙা ভাঙা করে নিব। এভাবে করলে রান্না করতে সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে চুলায় দিয়ে দেবেন, সেই ক্ষেত্রে চুলার আঁচটা লো হিটে দিয়ে রাখবেন, তাহলে চাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার 250 মিলি চাউলের জন্য 500 মিলি দুধ নিয়েছি লিকুইড, আর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি অ্যাড করেছিলাম, সেটা দেখাইনি, আপনারা বুঝে পানি অথবা দুধ দিতে পারেন। এখানে 2টা এলাচ দিয়েছি, 2 থেকে 3 টুকরা দারুচিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ না দিলে স্বাদই হয় না। এখানে তেজপাতা দিব না, অনেকেই দেন, আমি এখানে দিচ্ছি না, তেজপাতা দিলে গ্যাস করে। তেজপাতা ঝাল জিনিসের জন্য, মিষ্টি জিনিসের জন্য নয়। পায়েসটা একভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিচেই লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে খাবারটা করতে পারে, এই জন্য ঘন ঘন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন পায়েসটা আমার প্রায় হওয়ার পথে হয়ে আসছে। আমি এবার যে বাদামগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পায়েসের ভিতরে বাদামগুলো দেওয়া যায় তাহলে টেস্টটা বেশি আসে। আপনারা বাসায় একবারের জন্যে হলেও এইভাবে পায়েসটা ট্রাই করবেন এবং জানাবেন, কে কোথা থেকে দেখছেন এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। চাউলটা যখন 90% সিদ্ধ হয়ে আসবে সেই সময় চিনিটা দিয়ে দিবেন। আগে থেকে চিনি দিলে চাউলটা সিদ্ধ হবে না, আর 90% সিদ্ধ হওয়ার পরে চিনি দিলে পায়েসটা খেতে ভালো লাগবে, চাউলটাও ভালোভাবে চিনির সাথে মিশে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা স্টেপ বাই স্টেপ ফলো করে ট্রাই করবেন, এটা আপনাদের জন্য খুবই ভালো। এখানে কিছু কিশমিশও দিয়ে দিয়েছি, নামানোর আগে ফ্লেভারের জন্য আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, এটা জাস্ট ফ্লেভারের জন্য। পায়েস রান্না করে দিলে সবাই চেটে পুটে খাবে, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই খাবারটা আমার বাসায় খুবই পছন্দের একটা খাবার। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো আর শেয়ার করার অনুরোধ রইল। শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।